কথা দিন বিজেপি কর্মীদের মারবেন না, ওরা কোনো অন্যায় করেনি। আইসির পায়ে ধরে আবেদন জেলা পরিষদের পরাজিত বিজেপি প্রার্থীর। আপনি সবার আইসি, আপনি লাশ নিয়ে যান, কিন্তু দয়া করে আর বিজেপি কর্মীদের মারবেন না। নিরপেক্ষ তদন্ত করুন, প্রকৃত খুনিকে শাস্তি দিন। বিশ্বাস করুন, ওরা নিরপরাধ, ওদের আর মারবেন না, ওরা কেউ কোনো অন্যায় করেনি। এভাবেই কাতর কণ্ঠে আইসির পায়ে ধরে আবেদন বিজেপি জেলা পরিষদের মহিলা প্রার্থীর। মালদার বামনগোলার ঘটনা। জানা গেছে মালদার বামনগোলায় বিজেপি কর্মী বুরান মুর্মুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এর পরেই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে। আজ যেন কোনো বিজেপি কর্মীদের ধরে না নিয়ে যাওয়া হয়, ওদের হুমকি না দেওয়া হয়। উল্লেখ্য, যেখানে বুরান মুর্মুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় সেখানে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মৃতের পুত্র ও পুত্রবধূ তৃণমূলের টিকিটে লড়াই করে হেরে যাওয়ার পর থেকেই নাকি এলাকায় ও তাদের বাবাকেই হুমকি দিচ্ছিলেন। তৃণমূলের মদতেই এই হুমকি বলেও তারা জানান। পুত্রই নাকি তার বাবা বুরান মুর্মুকে হত্যা করেছে বলে অভিযোগ বিজেপি সাংসদের পক্ষ থেকে। ঘটনার পর থেকেই নাকি ছেলে বিপ্লব মুর্মু নিখোঁজ, পরে পুত্রবধূকে আটক করা হয়েছে এমনটাই জানা গেছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। আপনার উপরে ভরসা করে আপনি লাশ নিয়ে যান, কিন্তু বিজেপি কর্মীদের কিচ্ছু করবেন না, ওরা কেউ অন্যায় করেনি। এটা অনুরোধ বিজেপি কর্মীদের, বিশ্বাস করে আপনারা কতক্ষণের মধ্যে আমাদের আপনার উপরে ভরসা করে আপনারা কাছে অনুরোধ, বিশ্বাস করুন, আপনি অনুরোধ, আর শুধু এইটা না, আপনি যত বিজেপি কর্মী আছে সবার সবার সবাই বলছে দিদি আমাদের হুমকি দিচ্ছে, আমি আপনাকে বিশ্বাস করুন, আপনি লাশ নিয়ে যান, কিন্তু বিজেপি কর্মীদের কিচ্ছু করবেন না, ওরা কেউ অন্যায় করেনি।